আমাদের সহকর্মী মাননীয় জনাব হারুন রশিদ চাপাই নবাবগঞ্জ তিন এবং বেগম রুমিন ফারহানা মহিলা আসন ৫০। উনাদের আলোচনা একটা জিনিস এসেছে যেটা অত্যন্ত কষ্টদায়ক দুঃখজনক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর থেকে ৩.৫ বছরের ভিতর উনি যে সমস্ত কাজ করে গিয়েছেন ইসলাম ধর্মের জন্য, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এই জন্য আমি সব কিছু খুঁটিনাটি বলছি না। এবং তার পরবর্তীতে তার সুযোগ্য কন্যা জননীতি শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত যে সমস্ত কাজ করেছে সবাই কিন্তু আপনারা জানেন, আমি তার ব্যাখ্যা দিচ্ছি না। অথচ ইসলামের জন্য এত কিছু করা সত্ত্বেও এবং অন্যান্য ধর্মের জন্য একইভাবে করার জন্য চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটা আমাদের সংবিধানে উল্লেখ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই কাজে উনি সেই বাবার নীতি আদর্শকে ঠিক রেখে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। অথচ আমাদের মাননীয় সংসদ সদস্য দুজন যে কথাটা বলেছেন অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক। কোনো পর্যায়ে কোনো বুজুর্গ আলেম গ্রেপ্তার বা মামলার আওতায় আসেননি। যারা বুজুর্গ ব্যক্তি, যারা প্রকৃত আলেম, তারা কিন্তু এই মামলার আওতায় আসেননি। কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতা লিপসু ব্যক্তি, যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, কেবল তারাই প্রচলিত আইনের আওতায় এসেছেন। এবং যদি কোনোটা অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেটা জেনে জানিয়ে দিয়েছেন যে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এবং ইতিমধ্যে বহু আলেমকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন বাংলাদেশে সবার জন্য একই রকম হওয়ার কথা এবং একই রকম সমানভাবে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সরকার সকল বুজুর্গ আলেম সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে আজকে বাংলাদেশের এই কিছুদিন আগের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো নিরসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়, বেশ কয়েকজন নাম আর বলতে চাচ্ছি না, ঐক্যবদ্ধভাবে দিন রাত ২৪ ঘন্টা কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাকে পালন করার জন্য চেষ্টা করেছেন। বিধায় এই গত আপনার যে হেফাজতের যে ঘটনাটা ঘটেছিল তার থেকে কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু আমরা মনে করি যে অনেকটা স্বচ্ছতা এসেছে, নিয়মের মধ্যে এসেছে, এবং নিয়মতান্ত্রিক চলার জন্য যা কিছু করা দরকার সে ধরনের প্রক্রিয়াও মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করছেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, আপনারা এই কথাগুলো শুনলেন, জানলেন এবং এর প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। আর একটা জিনিস এখানে উল্লেখ করেছেন যে দুদকে যাওয়ার ব্যাপারে কথাটা এসেছে, আমাদের মাননীয় সংসদ সদস্য জন ভারণ রহিত সাহেব বলেছেন এই জিনিসটা। আমরা দেখেন সবাই কিন্তু মাননীয় সংসদ সদস্য, আমরা যখন নির্বাচন করি তার আগে কিন্তু হলফনামায় প্রত্যেকেই যার যার অবস্থান আমরা কিন্তু উল্লেখ করে থাকি, এবং এই হলফনামার পরিপ্রেক্ষিতে যদি ঠিক থাকি আমরা, তাহলে আমাদের দুদক কেন কোনো কিছু আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। দুদকে কার যায়, যে অন্যায়কারী, যে দোষী, যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে যদি দুদক খুঁজে বের করে তাদের দায়ী ব্যাপারে যদি কোনো অ্যাকশন নেয়, সেটি হলো দুদকের দায়িত্ব। অতএব আমরা যদি বলি এই কথা যে মাননীয় সংসদ সদস্য আমরা সবাই দুদকে আমাদেরকে করা উচিত, আমি মনে করি এই হাউস, এই সংসদে আজকে যারা মেম্বার অফ পার্লামেন্ট প্রত্যেককে অপমাননা করা হয়েছে এটা, এবং এটা এই ধরনের অপমান করার দায়িত্ব বা এই ধরনের অপমান করার সুযোগ কারো আছে বলে আমি মনে করি না। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এই কথাটা বলার জন্য। আমি এখন আমার বিলের দিকে আমি আসি। মাননীয় স্পিকার, এখানে সংশোধনী একে যা বলেছেন এবং সেটা পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা কিন্তু ইতিমধ্যেই
আমাদের সমস্ত কাগজপত্র দেখে আমরা কিন্তু বারবার সেই জিনিসগুলোকে আমরা কিন্তু চেষ্টা করেছি এই কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য বহু সময় দিতে হয়েছে এবং সেই জায়গায় প্রত্যেকটা কাজের ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করেছি এবং আলোচনার মধ্য দিয়ে এবং সরকারি বেসরকারি এবং কিছু বাইরের উলামা একরামগণ তাদের সাথে আমরা আলোচনা করেছি করে তারপরে কিন্তু এই নিয়ম নীতি আইনকে সংশোধন আইন করার জন্য আমরা সেই ব্যবস্থা করেছি তার মধ্য দিয়ে আজকে যে বিষয়টা আপনারা বলেছেন যে এটা যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ করতে হবে আসলে এটাকে আমরা কিন্তু যাচাই বাছাই প্রেরণ করার মতো এমন কোনো কিছু আছে বলে আমরা প্রয়োজন মনে করি না ঠিক তেমনি আমরা যে আজকে সংশোধনীতে যারা এনেছেন সেই সংশোধনীতে যারা কথা বলেছেন তাদেরকে আমি বলছি যে আমাদের টোটাল দফা ছিল এখানে টোটাল দফা ছিল আমাদের 23টি দফার ভিতরে আমাদের উপদফা আছে নানান কিছু আছে এবং এই বিষয়ে আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন যারা বক্তব্য যেগুলো দিয়েছেন সব কিছুই আপনার আমার মনে হয় যে গ্রহণ করা সম্ভব না যেটা গ্রহণ করা সম্ভব সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং আরেকটি কথা বলেছেন যে হজ যাত্রীদের ব্যাপারে যে ধরনের কাজ করা প্রয়োজন যে যে অসুবিধাগুলো অতীতে হয়েছে সেটাকে বাস্তবে আমরা নিরীক্ষা করে পরীক্ষা করে আমাদের সেই আইনটাকে প্রণয়ন করেছি আর দ্বিতীয়ত হলো আপনারা বলেছেন যারা হজ যাত্রী এজেন্সি যে এজেন্সি হজ যাত্রীদের নিয়ে যায় তাদের ব্যাপারে আপনারা বলেছেন যে 50 লক্ষ টাকা থেকে একটু কমাতে হবে এক আর দুই বলেছেন ওমরার ব্যাপারে আপনারা বলেছেন 20 লক্ষ না করে এটা কমাতে হবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 50 লক্ষ টাকা সবাইকে করতে হবে সেই কথা কিন্তু উল্লেখ নাই মানে প্রধানমন্ত্রী নিজে দেখেছেন অনধিক 50 লক্ষ যে যেমন ধরনের কার্যক্রম করবে তাকে তেমন ধরনের আপনার সাজা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা বিধিতে সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ আর 20 লক্ষ টাকা যেটা সেটাও আপনার যেটা দরকার যতটুকু ততটুকুই কিন্তু তার জন্য শাস্তি হবে এছাড়া আরেকটা বিষয় আসতে পারে আমাদের এখানে সেটা হলো আমাদের হজ যাত্রী এবং যাত্রীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নীতিমালা যেটা আমরা করেছি সেই নীতিমালার মধ্যে এই যারা এজেন্সি ওমরা করার জন্য বা হজ করার জন্য তাদের যে কাজকর্ম সেই কাজকর্ম সুন্দরভাবে পরিলক্ষিত বা দেখার জন্য বা বোঝার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা সেই ধরনের একটা চিন্তা রাখছি যে আমরা বিধির মধ্যে আরও কিছু সংযোজন করে যদি এরকম কিছু থেকে থাকে আপনাদের পক্ষ থেকেও যদি থেকে থাকে আপনারা আমাদেরকে দেবেন আমরা সেই জায়গায় যদি প্রয়োজন মনে করি যে এটা এই জায়গায় সংশোধন করা প্রয়োজন আমরা সেটা করব নচেত বাকিগুলো করা সম্ভব না বলে আমার বিশ্বাস এবং আজকের এই মহান সংসদে আমরা যে কাজগুলো করেছি যতগুলো দফা আছে এর ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আজকে যিনি অনেক কথাই বলেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বেগম রুমিন ফারহানা মহিলা আসন 50 ওনার দফা 9 উনি একটা কথা বলেছেন দফা 9 একে আপনার উমতে রাষ্ট্রদ্রোহিতা বা নৈতিক স্থলঙ্খনিত কোনো অপরাধে দণ্ডিত হন এই জায়গায় উনি বলেছেন আদালত কর্তৃক দণ্ডিত হন অতএব আমরা এটাকে গ্রহণ করলাম আমরা এটাকে গ্রহণ করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে অনুরোধ রাখছি আরেকটি বিষয় হলো এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4 নোটিশ নাম্বার হলো 53 17 দফায় উনি বলেছেন যে 17 দফার 2 উপধারায় ঘ পর্যন্ত আমাদের আছে আপনারা দেখেন ঘ পর্যন্ত আছে উনি উমতে একটা জিনিস সংযুক্ত করার জন্য বলেছেন অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ উমতে আমরা অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ এটাকে আমরা গ্রহণ করতে পারি এই দুটি ব্যতীত বাকিগুলো আজকে গ্রহণ করার সুযোগ নাই কারণ আমি আপনাদেরকে ইতিপূর্বে কিন্তু বলেছি যে আমরা কিন্তু এটা করার জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে শুরু করে আমরা
ওয়েবসাইটে পর্যন্ত দিয়েছিলাম। এটা ওয়েবসাইটে দিয়েছি, এর জন্য যদি কারো কোনো মতামত থাকে যে তারা আমাদেরকে দিতে পারেন। এছাড়া আপনার ক্যাবিনেটে যাচাই বাছাই হয়েছে, নীতিগত অনুমোদন হয়েছে, ল মিনিস্ট্রিতে ভ্যাটিং করা হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন করেছেন, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিতে পরবর্তীতে আপনারা পাঠিয়েছেন এবং সেগুলো সব মিলে আমরা দেখেছি খুঁটিনাটি বিষয় দেখে এর বাইরে কোনো কিছু করার মতো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আমাদের দুইটি গ্রহণ করার জন্য আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এটি গ্রহণ করে বাকিগুলো গ্রহণ করার সম্ভাবনা বিধায় আমি আপনাদেরকে দুঃখিত এবং আপনাদেরকে বলি যে আপনাদের আজকে এই আমাদের আইনটাকে প্রণয়ন করার জন্য, বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন, আন্তরিকভাবে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, সর্বোপরি আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি আজকে শতবর্ষ আমাদের পূর্তি অনুষ্ঠানে আজকে আমাদের এই বিলটা পাশ হচ্ছে। এই জন্য আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে আপনাদের সবার সম্মতির মাধ্যমে আমাদের বিলটি এখানে পাশ হোক আমি এটা কামনা করি।